নেত্রকোনায় শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আক্রান্তদের মধ্যে নিউমোনিয়া আর ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনা সদর হাসপাতালের চিত্র এটি। শিশু ওয়ার্ডে শয্যা নেই, অভিভাবকরা অনেকেই হাসপাতালের বারান্দা কিংবা মেঝেতে অবস্থান নিয়েছেন। বেশিরভাগ শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। একসাথে এত শিশুকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতালে বর্তমানে 200 শিশু চিকিৎসা নিচ্ছে। আমার বাচ্চা অসুস্থ, সর্দি কাশ, ঠান্ডা খুব লাগছে, এই কারণে ডায়রিয়া আছে বুঝছো। তখন ওই যে আজকে 4-5 দিন ধরে প্রাইভেট চিকিৎসা করছে বারাটা। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শীতে শিশুদের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাচ্চার, ছোট বাচ্চা তো আসলে নিজের তাপমাত্রাটা মেনটেন করতে হয়। মানে বাচ্চাটাকে যদি একটু ওয়ার্ম রাখা হয়, মানে মা যদি তার কাছে সারাক্ষণ রাখে ছোট বাচ্চা, যেগুলো 2 মাসের নিচে, তাহলে ওরা কিন্তু এমনি এইটা থেকে আর মায়ের বুকে দুধের মাধ্যমে ইমিউনিটি পেয়ে এমনি নিজে থেকেই ভালো হয়ে যেত। চিকিৎসকরা জানান, শীতে প্রতি বছরই নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়। তাই শিশুদের দুটি রোগের ভ্যাকসিন দেওয়া হলে আক্রান্তের হার অনেকাংশে কমে আসবে বলে তাদের ধারণা। NTB নিউজ ডেস্ক।